চট্টগ্রাম নগরী ও মিরসরাইয়ে আলাদা অভিযানে 700 রনের বারসহ 4 জনকে আটক করেছে পুলিশ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের সোনাপাহাড় এলাকায় প্রাইভেট কারের গতিরোধ করে জোরারগঞ্জ থানা পুলিশ পরে তল্লাশি চালিয়ে 60 কেজি ওজনের 600 স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় করিম শাহ ও রাকিব নামে 2 জনকে আটক করা হয়, যার বাজার মূল্য আনুমানিক 22 কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, সকালে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড় থেকে প্রাইভেট কারে করে স্বর্ণের চালান ঢাকায় যাচ্ছে এমন খবরে অভিযান চালানো হয়। এ সময় সিআরবি এলাকা থেকে একটি প্রাইভেট কার সহ কাদের ও লাবুকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে 11.5 কেজি ওজনের 100 স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার বর্তমান বাজার মূল্য 4 কোটি 45 লাখ টাকা বলে জানায় পুলিশ।